Vivo লঞ্চ করতে যাচ্ছে Vivo Y32 নামে একটি নতুন স্মার্টফোন। এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চ বিগ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর এন্ড 5000mAh ব্যাটারির মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার। এছাড়া এই ফোনটার চমক থাকছে এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটিতে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইন ডিটেইলসে কথা বলবো Vivo Y32 এই ফোনটা নিয়ে। এই ফোনটা আপনার জন্য কেমন হবে আর এই ফোনটা কবে চলে আসছে বাংলাদেশ এবং কত দাম হতে পারে সকল বিস্তারিত পাবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সেই সাথে আজকের এই ভিডিওর লাইক টার্গেট দিলাম মাত্র 50টা, আশা করি কমপ্লিট করে দিবেন। তো সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন প্রথমে কথা বলি Vivo Y32 এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে সাথে থাকছে চমৎকার সুন্দর গ্যারেন কালার, সাথে থাকছে গ্লসি ফিনিশ আর একটি স্কোয়ার সার্কেলের মধ্যে থাকছে ক্যামেরা সেট আপগুলো, তার পাশে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। এছাড়াও এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো, কেননা এই ফোনটার ওয়েট থাকছে 182 গ্রাম। সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, ডিসপ্লেতে থাকছে একটি ওয়াটার ডপ নস, যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। লুক এবং ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চ আইপিএস এলসিডি ডিসপ্লে, যাতে থাকছে অনলি HD+ রেজলিউশন অর্থাৎ 720x1600 পিক্সেল। একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেন্সিটি থাকছে 270। তো প্রাইস রেঞ্জের কথা বিবেচনায় এই ফোনটার ডিসপ্লে আমার কাছে ভালো মনে হয়নি, এইখানে ফুল HD+ ডিসপ্লে দিলে অনেক বেটার হতো। কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে অরিজিন ওএসে, যা টপে থাকছে অ্যান্ড্রয়েড 11 সাপোর্ট। চিপসের হিসাবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 6nm টেকনোলজির উপর বেস্ট অক্টাকোর প্রসেসর। এর জিপিইউ থাকছে অ্যাডিনো 610। কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 একটি পাওয়ারফুল গেমিং চিপসেট, এদিকে পাবজির মতো গেমস রান করাতে পারবেন মিডিয়াম গ্রাফিক্সে। ফোনটিতে 8GB র্যাম এবং 128GB রোমের A1 ভেরিয়েন্ট থাকছে, তবে সাথে থাকছে দুটো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ। কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রেয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল, টুতে থাকছে 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স। এই ফোনটি রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps-এ। এছাড়াও ফোনটি সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেল আর একটি সেলফি ক্যামেরা, সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps-এ। তো এই ফোনের ক্যামেরা সেট আপ আমার কাছে ভালো মনে হয়নি। এখন তো 10-11 হাজার টাকার ফোনগুলোতেও এর থেকে ভালো ক্যামেরা প্রোভাইড করে, এইখানে 48 মেগাপিক্সেল ক্যামেরা দিলে অনেক বেটার হতো। তো এই ফোনের ক্যামেরা সেট আপ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000mAh-এর একটি লং লাস্টিং ব্যাটারি, তবে সাথে থাকছে 18W-এর একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। সো ভিউয়ার্স, এই ছিল Vivo Y32-এর ফুল ডিটেলস। এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডে। এই ফোনটির প্রাইস হতে পারে 18-19 হাজার টাকার মধ্যে, আর এই ফোনটি খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসতেছে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি, এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।